জন্মস্থানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রামরাজ্যের সূচনা হল এমনটাই মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর তিনি এই কথা বলেছেন একই সঙ্গে জানিয়েছেন দেশের প্রতিটি গ্রাম এবং প্রতিটি শহর এখন অযোধ্যা ধামে পরিণত হয়েছে এদিন নবনির্মিত রাম মন্দিরে নির্ধারিত সময়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় সেখানে প্রধান জজমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো অনুষ্ঠানের গর্ভগৃহে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগী আদিত্যনাথ পুজোর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাম মন্দিরের সামনে এক অনুষ্ঠান হয় সেখানে ভাষণ দেওয়ার সময় হাজার হাজার অতিথিদের সামনে কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি আমার অনুভূতি প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না আমি আবেগে আপ্লুত এবং আমি নিশ্চিত যে আপনারা সবাই একই রকম অনুভব করছেন আজ এই শুভ মুহূর্তে প্রতিটি শহর প্রতিটি গ্রাম অযোধ্যা ধাম এবং দেশের প্রতিটি রাস্তা আজ সেই দিকে নিয়ে যাচ্ছে যেদিকে অযোধ্যা এখানেই না থেমে তিনি আরও বলেন প্রত্যেকের মনি ভগবান রাম আছেন এবং প্রত্যেকের চোখ আনন্দ সন্তুষ্টির অশ্রুতে ভরে গিয়েছে এটি ভারতের জন্য একটি গর্বের দিন এটি রাম রাজ্যের সূচনা মনে হচ্ছে আমরা ত্রৈতা যুগে প্রবেশ করেছি যোগী আদিত্যনাথ একই সঙ্গে রাম মন্দির তৈরি দীর্ঘ লড়াইয়ের কথা উল্লেখ করেন আদিত্যনাথ বলেন শ্রী রাম জন্মভূমি সম্ভবত প্রথম অনন্য দৃষ্টান্ত যেখানে তাদের নিজের দেশে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশকে তাদের নিজের দেবতার জন্মস্থানে মন্দির নির্মাণের জন্য এতগুলি স্তরে লড়াই করতে হয়েছিল তিনি আরও জানান অযোধ্যা থেকে এখন শুধু ভগবান নাম শোনা যাবে আর এই শহরের রাস্তাগুলির শব্দ শোনা যাবে না আর কারফিউ জারি করতে হবে না এখন থেকে শুধু দীপোৎসব ও রামোৎসব হবে পাশাপাশি যোগী আদিত্যনাথ মনে করেন দেশের রাম মন্দিরের উদ্বোধনের মুহূর্তে সাক্ষী রইল প্রতিটি সনাতন বিশ্বাসীর জীবনে ধর্ম পালনের পথ প্রশস্ত হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিকাঠামোগত কাজ যোগাযোগের উন্নতি ও ভগবান রামের শহরে গৃহীত অন্যান্য উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে অযোধ্যার উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকারের প্রশংসা করেন নিশ্চিন্ত রাহিয়ে প্রভু अब कोई अयोध्या की परिक्रमा में बाधा नहीं बन पाएगा अयोध्या की गलियों में अब गोलियों की गड़गड़ाहट नहीं होगी कर्फ्यू नहीं लगेगा अभी तो यहां दीपोत्सव रामोत्सव और यहां की गलियों में श्री राम नाम संकीर्तन से यहां की गलियां गुंजायमान होंगी क्योंकि अवधपुरी का मैं रामलला का विराजना राम राज्य की स्थापना की उद्घोषणा भी है राम राज्य बैठे त्रिलोका हर्षित भये गए सब शोका राम राज्य भेदभाव रहित समृद्ध समाज का द्योतक है और हमारे यशस्वी प्रधानमंत्री जी की नीतियों विचारों और योजनाओं का आधार है भव्य दिव्य राम जन्मभूमि मंदिर के स्वप्न को साकार रूप देने में योगदान देने वाले सभी वास्तुविदों अभियंताओं, शिल्पियों और श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र न्यास के सभी पदाधिकारियों को हृदय से धन्यवाद पुनः आप सभी को रामलला के विराजने की इस ऐतिहासिक पुण्य घड़ी की बधाई ब्यूरो रिपोर्ट आर न्यूज